আসসালামু আলাইকুম, সবাইকে হামা মোবারকের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে কুরবানির পাঠটি শুরু করতেছি। ভাই, আমার একটা কথা ছিল। ওই যে আয়সা পড়ছে, প্রথমেই বাহার ঢুকাই দিতে। ব্যাটটা কি বলবি তাড়াতাড়ি বল। ভাই, আপনাকে একটা ঈদের গান শোনাইতে আইছি, শুনেন। ভাই সব খবর এখান খবর এখান দেরি হইয়া যায়, আতুন লাগে ঈদের নমাজ ভড়ি ও হালায়। ভাই সব খবর এখান এক বছরে দুই আন খুশি আমরা মুসলমান, একখান হইলো রমজানের ঈদ আর একখান কুরবান। ভাই সব আসি কুলা খান। স্টোকস ভাই, তোর গানটা শুনে আমি আবেগে কেঁদে দিছি। তোর কি বলে যে ধন্যবাদ দেব আমি বুঝতে পারতেছি না। তোর গানটা শুনে মনে হলো যে সেই ছোট্টবেলায় ফিরে গেছি। আগে ছোট্টবেলায় এই কুরবানি ঈদ আসলেই অপেক্ষায় থাকতাম কখন এই অ্যাডটা দিবে। বন্ধুরা, আপনাদেরও যদি এই অ্যাডটা প্রিয় হয়ে থাকে তাহলে ভিডিওটা শেয়ার মেরে দিন। তোকে অনেক ধন্যবাদ ভাই স্টোকস। ভাই ধন্যবাদের কাজ হইব না, এখন দুইটা টাকা দেন, একটা বিড়ি খামো। টোটাল রাবিশ। কিরে রশিদ, তোর এবার ঈদের প্রস্তুতি কেমন? আর বইলেন না ভাই, আমি এবার ঈদে সবগুলো রোজাই রাখতেছি, খুব কষ্ট হইতেছে ভাই, তারপরেও একটাও বাদ দেই নাই ভাই, সবগুলো রোজাই রাখতেছি ভাই। বেটা, এটা কুরবানি ঈদ বুঝলি? ভাই আমি তো খুব টেনশনে আছি এই গরু কেনা নিয়ে। কেন, কি হয়েছে সাকিব? ভাই বউ সাফ জানাই দিছে, পিঙ্ক কালার বা আকাশি কালার গরু না নিয়ে গেলে বাসায় ঢুকতে দিব না। সাকিব ভাই, তোর তো তাও ভালো, রং কইরা চালাই নিতে পারবি। কিন্তু ভাই আমি কি করম, আমি তো একেবারেই শেষ। কেন তামিম, তোর আবার কি হইল? ভাই বউ সাফ জানাই দিছে, এবার নিরামিষ ভুজি গরু কিনলে কাজ হইব না, আমিষ ভুজি গরু কিনা নিতে হইব। এখন আমি কি করুম ভাই, আমি শেষ ভাই। কিরে পাডা, তোর কি খবর, গরু কিনস নে এবার? আরে ভাই কি বলেন, গরু কিনছি মানে এবার হাটের সেরা গরুটা কিনছি আমি ভাই। আমার গরুটা দেখতে একেবারে হাতির মতো। গেল তোর বাসার সামনে দিয়ে আসার সময় তোর কুরবানির ছাগলটা দেখে আসলাম, সাইজে একটু ছোট কিন্তু ভাই কালারটা আমার পছন্দ হয়েছে রে। ইয়ে মানে আকাশে কি সুন্দর তারা দেখা যেতেছে আজকে, একটু ঘুরে আসছি ভাই। ভাই আমি এবার একটা ছাগল কিনছি, কিন্তু ভাই আমার ছাগলটা না ইংরাজিতে কথা বলে। কি বলস তুই এসব, তোর মাথা ঠিক আছে? হ ভাই, কেনার সময় ছাগলের মালিকে আমারে দেখাই দিছে। তা কি দেখলি? ভাই বিক্রেতা ছাগলের জিজ্ঞেস করলো এপ্রিলের পরে কি মাস, আর অমনি পাশা একটা লাথি মারলো, ছাগল বলে উঠলো কি মে। আবার জিজ্ঞেস করলো কি যে জুনের আগে কি মাস, আবার পাশা একটা লাথি মারলো, আর ছাগল বলে দিল কি মে। আর ভাই মে তো একটা ইংরাজি মাস, তাই বুঝতে পারলাম এই ছাগল ইংরাজি বলে, তাই আমি ডবল দাম দিয়ে কিনা নিয়ে আসলাম। হ ভাই আমি বুঝতে পারছি, তুই খুব জিনিয়াস। হ্যাঁ ভাই দেখতে হবে না, ব্রিটিশ মাথা বলে কথা। প্রিয় বন্ধুরা, ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা একটা ক্লিক করে দিবেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, শুভকামনা রইল সবার জন্য। আর আপনারা যদি ঈদ নিয়ে আরও ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, বেস্ট অফ লাক। আপনারা সবাই বাড়ি যান, শনিবার হরতাল।